জীবনে যদি আপনি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে এই একটি কাজ কখনোই করবেন না। তা হলো কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসবেন না, কারণ এই ভালোবাসা আপনার সুন্দর জীবন নষ্ট করে দেবে, আপনাকে তার জন্য পাগল বানিয়ে দেবে, আপনার ভালো লাগাটা সে কেড়ে নেবে। কারণ সে যখন আপনাকে অবহেলা করবে, তখন আপনি আর সেটা মানতে পারবেন না, নিজের মধ্যে নিজেই কষ্ট পেতে থাকবেন, আর সে সুখে আনন্দে ঘুরে বেড়াবে। একটা জিনিস একটু খেয়াল করলে দেখতে পাবেন, আমরা যাকে সত্যিকারের মন থেকে ভালোবাসি তার জন্য আমরা সব কিছুই করতে পারি। ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য যদি কারো পা পর্যন্ত ধরা লাগে, তাহলে আমরা সেটা করতেও প্রস্তুত থাকি। নিজের মধ্যে কোনো লজ্জাবোধ হয় না, কোনো সংকোচবোধ কাজ করে না, কারণ সে তো আমার ভালোবাসার মানুষ, আমার জীবন, আমার হাসি আনন্দ, আমার ভালো লাগা খারাপ লাগা সবই তো সে। তাহলে তার জন্য কিছু করতে লজ্জা কিসের? এত কিছু করার পরেও আপনি তাকে পাবেন না, কারণ সত্যিকারের ভালোবাসা এখন আর পূর্ণতা পায় না। তাই তখন আপনার জীবনটা কাটবে অতি কষ্টে, ঠিক যেন পাগলের মতো। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে আর চিন্তা কম করে। ভালোবাসার মানুষটি যদি আপনাকে ছেড়ে চলে যেতে চায়, তাহলে দেখবেন যে সে এত বেশি ব্যস্ত হবে যে তার অজুহাতের কোনো শেষ থাকবে না। কাউকে সত্যিকারের ভালোবাসলে আপনাকে ঠকতেই হবে, হয়তো দুদিন আগে নয়তো দুদিন পরে, কারণ কেউই এখন সত্যিকারের ভালোবাসার মূল্য দেয় না। কেউ তোমার জীবন থেকে চলে গেলে কষ্ট পেও না, মনে করো যে সে তোমার যোগ্য ছিল না, তাই সে তার থেকেও ভালো কাউকে তোমার জীবনে আসার পথ তৈরি করে দিয়ে গেল। তাই অতীতের কথা ভেবে শুধু শুধু নিজেকে কষ্ট দিও না। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না, কারণ বোকা মানুষগুলো নিজের ভুলের জন্য নিজেরাই কষ্ট পায়। আর বারবার কষ্ট পাবার পরেও কেন জানি তাদের শিক্ষা হয় না, তারা আবারও খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, যার ফলস্বরূপ তাদের আবার কষ্ট পেতে হয়। তোমার মন খারাপ হলে যাকে তোমার প্রথম সে মন খারাপের কথা বলতে ইচ্ছা হয়, সে তোমার প্রকৃত আসল বন্ধু। ভালো তাকেই বেশো যে তোমার মন খারাপের কারণ বোঝে।